click on the subscribe button, and press the bell icon, to never miss any updates. The way of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, sheta gyangoto dik theke hok, akidagoto dik theke hok, amoli dik theke hok, ibadatgoto dik theke hok, jetai hok ta keno shere hocche sunnah. Tale sunnar moddhe amra ki pai, akida pai, ibadat pai, amol pai, muamalat pai, akhlaq pai. Al jamaa mane ki? Jamaa yajma'u. Er ortho ki bolte parben? Jamaa yajma'u, ekotrito kora. ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা। তাহলে আল জামাআ মানে কি? ঐক্যবদ্ধ একদল মানুষ, ঐক্যবদ্ধ অথবা সংঘবদ্ধ একদল মানুষ। জামাআ মানে কিন্তু সংগঠন নয়, আল জামাআ মানে সংগঠন নয়, তবে ঐক্যবদ্ধ বা সংগঠিত এ গ্রুপ অফ পিপলকে আল জামাআ বলা যায়। যেমন আমরা এখানে একসাথে হয়েছি তো সবাই একটা উদ্দেশ্যে, তাই না? আমরা একটা আলজামা হতে পারি, মানে এটা শাব্দিক অর্থে বলছি, কিন্তু পারিভাষিক অর্থে এখনো বাকি আছে। শাব্দিক অর্থে আচ্ছা, তাহলে পরিভাষায় আলজামা কাকে বলা হয় এটা একটু খেয়াল করে শুনতে হবে। পরিভাষায় আলজামা হলো উম্মতের সালাফ তথা পূর্ববর্তী যে প্রজন্ম, যেমন সাহাবায়ে কেরাম এবং তাদের প্রকৃত অনুসারী, এবং তারপর কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম এবং তাদের সঠিক অনুসারীদেরকে যারা অনুসরণ করতে থাকবেন তারা সবাই মিলে হচ্ছে আল জামা। তাহলে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক উম্মত অনুসারী উম্মত হই এবং সাহাবায়ে কেরামের সঠিক অনুসারী হই এবং কোরআন সুন্নাহর সঠিক অনুসরণ করতে থাকি, তাহলে এই যে দ্বীনের যে বন্ধন, ইমানের যে বন্ধন, সেই বন্ধনটা আমাদের সবাইকে ইসলামের দায়রার মধ্যে সংগঠিত করে ফেলেছে। তাহলে আমরা সবাই আল জামাআর এক একজন সদস্য, আমরা সবাই আল জামাআর আর এক একজন সদস্য। কিন্তু শর্ত হচ্ছে এটা শুধু দাবি হলে হবে না ভাই, আমাদের বস্তু ভালো হবে না। আবদুল্লাহ বলে যে আমি তো আল্লাহকে অত ভালোভাবে চিনিও না মানিও না, তাহলে এ কিন্তু আল জামাআর সদস্য নয়। আর যে ব্যক্তি বলে ভাই আপনারা তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো বান্দা, নামাজ কালাম পড়েন, আমি ভাই সময় পাই না, তাহলে এই ব্যক্তিও আল জামাআর সদস্য নয়। এটা আমি বাইর করি নাই, কিন্তু আমাকে কেউ ব্লেম দেবেন না, কারণ আল জামাআর সদস্য হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআন সুন্নাহকে যেমন মন থেকে মানতে হবে ঠিক তেমনি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহ সঠিক আকীদা, সঠিক আমল, সঠিক ইবাদা থেকে যদি কেউ পার্টলি বা কমপ্লিটলি বের হয়ে যান, তিনি নিজেকেই নিজে বের করলেন, আমরা বের করিনি। এই 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 ঘর থেকে এখন যদি কেউ বের হয়ে যান নিজের স্বেচ্ছায়, তাহলে কি আমরা বের করেছি বলেন তো? তাহলে সে নিজে বের হয়েছে। অতএব ইসলামের যে ক্রাইটেরিয়া আছে, টু বি পার্ট অফ দ্য উম্মাহ, টু বি পার্ট অফ দিস আল জামাআ, কেউ যদি বের হয়ে যান স্বেচ্ছায়, তাহলে তিনি বের হলেন, আমরা বের করিনি। শুধু আমরা ইনফরমেশনটা উপস্থাপন করলাম যে এই এই লোকেরা যারা ইসলামকে পরিপালন করেন না, এই আকীদা পোষণ করেন না, কোরআনকে মানেন না, সালাত পড়েন না, তারা এই উম্মার আল জামাআর পার্ট। তাহলে আল জামাআর পার্ট হওয়ার জন্য এই শর্তগুলো লাগবে, আর কেউ এই শর্তগুলো পূরণ করলে তাকে আপনি জোর করে বলতে পারেন না যে সে আল জামাআর বাইরে, তার জন্য আলাদা কোনো একটা সংগঠন করতে হবে। দিস ইজ নট ট্রু, দিস ইজ নট ট্রু। হ্যাঁ, কোনো কোনো সংগঠন আপনি যদি ইসলামের বৃহত্তর কোনো স্বার্থ রক্ষার জন্য করতে চান, তাহলে তার জন্য পূর্ব শর্ত আছে, অনেকগুলো শর্ত আছে, সেই শর্ত মেনটেন করে এভাবে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। আপনারা যেমন এই সানিসাইড না ইসলামিক সেন্টার আপনি করেছেন, এটা একটা সংগঠন, এটাও একটা প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠান কেন করেছেন? কারো ক্ষতি করার জন্য নাকি ইসলামের খেদমত করার জন্য? মুসলিমদেরকে ইউনাইট করার জন্য এবং মুসলিমদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ অভিমুখী করার জন্য, তাই না? তাইলে এটা পারমিটেড, কিন্তু শর্ত হচ্ছে যে এই সেন্টারে যারা আছে তারা আপনাদের বন্ধু, এই সেন্টারের বাইরে যারা আছে তারা আপনার শত্রু, এটা করা যাবে।
আপনারা এই সেন্টার করেন আরক সেন্টার করেন কিন্তু সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকবে আপনার মনে কোনো মুসলিমের প্রতি কোনো বিদ্বেষ থাকা চলবে না এটাকে আপনি একটা সংকীর্ণ সংগঠনে পরিণত করতে পারবেন না ওয়ালা বারা অর্থাৎ শত্রুতা বন্ধুত্ব এই প্রতিষ্ঠানের ভিত্তিতে হতে পারবে না এই প্রতিষ্ঠান করছেন আপনি জাস্ট কোরআন শেখানোর জন্য মানুষের সালাতের একটা সুন্দর ব্যবস্থা করলেন কিন্তু এই প্রতিষ্ঠানেরকে যারা ডোনেট করছে না তারা আপনার শত্রু হয়ে যাবে না এটা হতে পারবে না তাহলে সংঘবদ্ধ হওয়া বা কোনো একটা ইসলামের কোনো একটা বিশেষ স্বার্থে আপনি যদি কোনো সংগঠন করতে চান তার জন্য শর্ত আছে তার জন্য শর্ত আছে কিন্তু আমি আল জামার সদস্য হওয়ার জন্য আপনার সংগঠন করতে হবে ইট ইজ নট ট্রু আনফর্চুনেটলি মুসলিমদের মধ্যে আজকে এরকম অনেক সংগঠন তৈরি হয়েছে যারা মনে করে যে ওরকম কোনো সংগঠন না করলে সে আল জামার সদস্য হতে পারবে না ইট ইজ ভেরি স্যাড এটা ট্র্যাজেডি আমাদের জন্য এবং যার কারণে আজকে বিভিন্ন দল গোত্র তৈরি হয়ে আমরা মারামারি কাটাকাটি করছি তো যাই হোক আমরা আহলুসুন্নাহ ওয়াল জামাতের অর্থটা এবার আহলুসুন্নাহ জামাতের পরিচয়টা কি সংক্ষেপে বলি একটু সবাই মনে রাখবেন আহলুসুন্নাহ জামাত হচ্ছে সে সকল ব্যক্তিবর্গ আহলুসুন্নাহ জামাত হচ্ছে সে সকল ব্যক্তিবর্গ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরেছিলেন এবং এর উপর ঐক্যবদ্ধ থাকতেন আর তারা হলেন সাহাবা তাবেঈন আইম্মাতুল হুদা বা হেদায়েতের ইমামগণ এবং যারা তাদেরকে অনুসরণ করেছেন এবং কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে আকীদা বক্তব্য কর্মের দিক থেকে অনুসরণ করতে থাকবেন এরা সবাই হলেন আহলে সুন্নাহ জামাত তারা সর্বদা সুন্নার অনুসরণে অনড় এবং যে কোনো জামানায় যে কোনো স্থানে বিদআত থেকে নিজেদেরকে মুক্ত রাখেন যে কোনো স্থানে যে কোনো জামানায় বিদআত থেকে মুক্ত রাখেন তারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবেন এবং তারা বিজয়ী প্রতিষ্ঠিত থাকবেন আহলে সুন্নাহ জামাত তাহলে আমাদের চিনতে হবে দল দিয়ে না চিনতে হবে মানহাজ দিয়ে মেথোডোলজি দিয়ে চিনতে হবে তাদের আখলাক দিয়ে তাদের আকীদা দিয়ে অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় কি দিয়ে আকীদা এবং মানহাজ দিয়ে মনে রাখবেন নাম দিয়ে না আকীদা এবং আজকাল বিশ্বের বহু দেশে দেখবেন যে দাবি করে সবাই আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা কিন্তু যেমন ঢোল তবলা বাজায় দেখবেন যে গান বাজনা বাজায় দেখবেন যে কবরের মধ্যে চারপাশে পড়ে থাকে কবর প্রদক্ষিণ করে হ্যাঁ বাংলাদেশে শুনলাম যে মানে তারা আবার নিজেদেরকে গরম বলে গরম সুন্নি গ্রুপ তো সুন্নি আবার গরম হয়ে কেমনে জানি না আহলে সুন্নাহ জামাত হচ্ছে সফট মানুষ যারা আচরণে বিনম্র মোতাওয়াদের কিন্তু মানহাজে দৃঢ় তাদেরকে কোনোদিন সেরে গেলানো যাবে না তাদেরকে কোনোদিন বেদাতে সম্পৃক্ত করা যাবে না তবে কেউ যদি ভুলে করে ফেলেন তবা করে ফেলবেন কারণ আমাদের সমাজে তো ইনফরমেশন গ্যাপ আছে অনেক আমরা এটা আশা করি না যে একজন মানুষ বা সবাই নিখুঁত হবেন কখনোই কোনো ভুল করবেন না ভুল করবেন কিন্তু জানার পরে আবার দলিলের দিকে ফিরে আসবেন আহলে সুন্নাহ জামাতের মানহাজ হচ্ছে এটাই যে আমরা যখনই কোনো ভুল করি তবা করে আবার দলিলের দিকে ফিরে আসি তাহলে আহলে সুন্নাহ জামাতের মূল কথা হচ্ছে তারা কোরআন সুন্নাহ অনুসারী এবং সাহাবায়ে কেরামের মানহাজের অনুসারী সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরা এক কথা যারা সুন্নাহ অনুসরণ করেন বেদআত বর্জন করেন যারা সুন্নাহ অনুসরণ করেন এবং বেদআত বর্জন করেন তারা হলেন আহলে সুন্নাহ ওয়াল জামাত সুন্নাহ আমরা কোথায় পাবো বলেন তো সুন্নাহ কোথায় পাবো হাদিসের গ্রন্থগুলো হাদিসের গ্রন্থগুলোর মধ্যে আমরা সুন্নাহ পাবো এবং সেখানে কোনগুলো সহি সুন্নাহ কোনগুলো দাঈফ কিংবা জাল সেগুলো চিহ্নিত করা আছে আমাদের কর্তব্য হবে সহি সুন্নাহগুলোকে ধারণ করা এবং অনুসরণ যখন আমাদের ওলামায়ে কেরাম আমাদের স্কলাররা একমত হয়ে গেছেন যে এইগুলো হচ্ছে দাঈফ জিদ্দান এগুলো অথেন্টিক নয় তাহলে সেগুলো আমরা রেফারেন্স হিসাবে রেখে দেবো কিন্তু আমলে পরিণত করব না আমরা আমল করব শুধুমাত্র বিশুদ্ধ অথেন্টিক সুন্নাহগুলো কিন্তু এগুলো নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ত্রুটি আছে এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের কিন্তু মানহাজ না যে তারা সহিগুলো বাদ দিয়ে খালি দাঈফগুলো ওইগুলো অনুসরণ করবে কিংবা অথেন্টিকগুলো বাদ দিয়ে জাল হাদিস অনুসরণ করবে সেগুলো প্রচলন করবে সেগুলো আকীদা বিশ্বাস
ফেলবো, এটা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ না। আমরা সেটা নিয়েও কথা বলবো, এখন চলছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়। তাহলে সংক্ষিপ্তভাবে আবারও বলছি, যারা কোরআন এবং সুন্নাকে অনুসরণ করেন অথেন্টিকভাবে এবং যারা শিরক এবং বেদআতকে সর্বতোভাবে বর্জন করেন, তারাই হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এই কাজটা করতে হবে একাডেমিক্যালি, একাডেমিক্যালি। তার মানে হচ্ছে আমি আপনাকে দেখব, মানে আপনি বা আমি আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা এটা দেখব যে আসলে প্র্যাকটিক্যালি আপনি কি বিশুদ্ধভাবে কোরআন সুন্নাহর অনুসারী কিনা। আপনি বললেন যে না আমি কোরআন সুন্নাহর বিশুদ্ধ অনুসারী, কিন্তু আপনি কবর ভিত্তিক সমস্ত বেদাতি কাজে লিপ্ত, আপনি যশ্নে জুলুস করেন আর বলেন যে আমি কোরআন সুন্নাহর অনুসারী, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই যে যশ্নে জুলুস আমাদের সাহাবায়ে কিরাম করেছেন কোনোদিন, তাবেঈনরা করেছেন, মুহাদ্দিসিনরা করেছেন, আজকের যুগেও মুহাদ্দিসরা করে নাকি সাধারণ বিভ্রান্ত মানুষেরা করে। বাংলাদেশে আপনি দেখবেন কোনো মুহাদ্দিস, সে যেই পন্থী হোক না কেন, হানাফি হোক সালাফি হোক যেই পন্থী হোক না কেন, কোনো মুহাদ্দিস কিন্তু যশ্নে জুলুসে নামে না। মানে এটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। অতএব একাডেমিক্যালি আমাদেরকে প্রুভ করতে হবে যে আমরা কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে মেনে চলি এবং আমরা সাহাবাদের মানহাজের উপরে আছি, তাহলেই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হব। এটা দাবি দিয়ে প্রতিষ্ঠিত হবে না, কেউ দাবি করলে এটা সেভাবে প্রতিষ্ঠিত হবে না। আর আপনি আপনার জাজ করবেন, আর আমি তো আসলে যেমন এখানে আপনারা যারা আছেন, এখন এটা যদি আজকে সায়েন্টিফিক কোনো ইস্যু হতো, যেমন ধরেন আমরা এখন খাদ্যের মধ্যে ফরমালিন আছে কিনা পরীক্ষা করছি, তখন হয়তো আপনি আমার কাছে নিয়ে আসবেন, ভাই দেখেন তো আমার মাস্তা এর মধ্যে ফরমালিন আছে কিনা, আমার এই বেগুনটার মধ্যে ফরমালিন আছে কিনা। কিন্তু আজকে আমরা সেরকম কিন্তু জাজমেন্টে যাবো না এবং যাওয়াটা সঙ্গত নয় যে কে আহলে সুন্নাহ ওয়াল জামাত আপনাদের মধ্যে আর কে না, আমরা সেটা তো সে ব্যাখ্যায় যাব না। এই জাজমেন্টটা আপনারা নিজেরাই করবেন। আমাদের সবারই চেষ্টা হচ্ছে আমরা যেন মেইন স্ট্রিমের মুসলিম হতে পারি, এবং মেইন স্ট্রিমের মুসলিমই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাত। সেই জন্য যে ক্রাইটেরিয়াগুলো আমাদের লাগবে সেটা আমরা আলোচনা করছি, এবং যদি আমাদের মধ্যে কোনো ল্যাকিং থেকে থাকে সেই ল্যাকিংটা পূরণ করা হচ্ছে আমাদের আলোচনার মেইন উদ্দেশ্য। কাউকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকিয়ে আর কাউকে বের করে দেওয়া, এটা কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য নয়। এবং আমরা সবাই সচেষ্ট হব যে কোনো ভুল ত্রুটি যদি আমাদের থেকে থাকে সেটা আমরা সংশোধন করে ভালোভাবেই আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার চেষ্টা করব। এখানে ওই হাদিসটা আমি বারবার বলেছি, আজকে আরেকবার শুধু বলবো, যে হাদিসে যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে সুন্নাহ জামাতের ক্রাইটেরিয়াটা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইন্না হাযিহিল উম্মাহ সাতাফতিরুকু আলা 71 ফিরকাতান কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদাতান ওয়া হিয়াল জামাআহ। তিনি বলেছেন এই উম্মাহ 71 ভাগে বিভক্ত হবে। কোন হাদিসে এসেছে 71 ভাগে বিভক্ত হবে ইহুদিরা, আর নাসারারা 72 ভাগে, আর এই উম্মাহ 73 ভাগে। আর অন্য আরেকটা হাদিসে এসেছে যে এই উম্মাহ 71 ভাগে বিভক্ত হবে। এগুলো সবই বিশুদ্ধ হাদিস, মানে হাসান হাদিস। প্রথমটা এসেছে 73 ভাগে বিভক্ত হবে হাদিসটা এসেছে আবু দাউদ, ইবনু মাজাহ, তিরমিজি ইত্যাদি। আর এই হাদিসটা এসেছে কিতাবুস সুন্নাহ ইবনে আবি আসিম, এবং শেখ আলবানী এই হাদিসটাকে অশুদ্ধ বলেছেন। যাই হোক, তিনি বলেছেন মুসলিম উম্মার এই সকল ফেরকা জাহান্নামে যাবে শুধু একটা ফেরকা ছাড়া, সেটা হচ্ছে আল জামাআহ। আর অন্য হাদিসে বলেছেন ওয়াহিয়াল ফিরকাতুন নাজিয়া, সেটা হলো মুক্তিপ্রাপ্ত দল, ওয়াহিয়া মা আলাইহি ওয়া আসহাবি, সেটা সেই দলটা হচ্ছে যেটা যারা আমার সুন্নাহর উপর এবং আমার সাহাবাদের মানহাজের উপর আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে চিহ্নিত করে গেছেন যে আল জামাআ কারা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআ কারা। এর বাইরে অন্যরা জাহান্নামে যাবে তারও একটা ব্যাখ্যা প্রয়োজন। আমরা কিন্তু অনেকে মনে করি তারা জাহান্নামে যাবে মানে চির জাহান্নাম, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই। হতে পারে তারা যদি কারো মৃত্যু হয়, তারা যদি এমনভাবে আহলে সুন্নাহ জামাতের মানহাজ থেকে বের হয়ে যান এবং ইসলাম থেকেও বের হয়ে যান, তাহলে তারা চির জাহান্নামী হওয়ার ক্রাইটেরিয়া ফুলফিল করবে। কিন্তু এটা শর্ত নয় যে তারা চির জাহান্নামী। অনেক পাপি ব্যক্তি আছে যারা আহলে সুন্নাহ জামাতের মানহাজের বাইরে, বাট স্টিল তারা ইমানদার, তাহলে তাদের ক্ষেত্রে তারা চির জাহান্নামী হবে এটা প্রযোজ্য হবে না। তাহলে এই হাদিসের মধ্যে যাদেরকে বলা হচ্ছে এরা সবাই জাহান্নামী হবে, তাদের মধ্যে হতে পারে কেউ কেউ চির জাহান্নামী হবে, বাকিরা সাময়িক জাহান্নামী। এখানে একটা কথা বলে রাখি, আমাদের মুসলিমদের মধ্যে আজকাল বাংলাদেশে অনেকের আকীদা দেখতে পাওয়া যায়, তারা বলেছেন যারা কবিরা গুনাহ করেছে যে মুসলিমরা তওবা করেনি তারা চির জাহান্নামী। এরকম আপনারা ইউটিউবে দেখবেন বেশ কিছু ব্যক্তি এটা প্রচার করতেছে। এটা মুতাজিলাদের আকীদা, তাদের আকীদা,
মুতাজিলা এবং খাওয়ারিজদের আকীদা অতএব এই আকীদা কোন বিশুদ্ধ মুসলিম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করতে পারে না কেউ কেউ তো এখন মুজতাহিদ হয়ে গেছে আমি দেখলাম যে অনেক জেনারেল শিক্ষিত লোকেরা ওরে আন্ডারে আমাদের বড় বড় ওলামায়ে কেরামের চেয়ে তো বড় মুজতাহিদ আমি কি কয়েকদিন আগে গত সপ্তাহে এখানে আসার কয়েকদিন আগে আমি একজনের সাথে কথা বললাম বললাম যে এই আকীদাটা শুদ্ধ না কেন এটা শুদ্ধ বলেছে কোরআনে তো এটাই বলেছে আচ্ছা এগুলো আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ তো আমাকে বললো যে কোরআনে এটাই বলেছে যে তওবাকারী ব্যক্তি গুনাহগার কবিরা গুনাহগার ব্যক্তি তওবা করে না তওবা করে না করে যদি মারা যায় তাহলে সে চলে যায় আমি বললাম আচ্ছা ভালো কথা বুঝলাম আপনি কোরআন থেকে সেটা আপনি বুঝেছেন তা আমরা বুঝিনি এবং সাহাবায়ে কেরামও বুঝেননি কিন্তু কিতাবুত তাওহীদের সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে দীর্ঘ একটা হাদিসে আছে যে সেই ব্যক্তি সম্পর্কে হাদিসটা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার নিজেরই বক্তব্য যে জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তি বের হবে মোমেন তা সামান্য ইমান ছিল কিন্তু সে পাপী থাকার কারণে জাহান্নাম থেকে সর্বশেষ ব্যক্তি হিসাবে সে বের হবে এবং আল্লাহর সাথে তার দীর্ঘ কথোপকথন সর্বশেষ এই হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই পৃথিবীর দশ গুণ পরিমাণ বড় বা তার চাইতে বড় জান্নাত দেবেন এই হাদিসটা সম্পর্কে কি বলেন তো আসলে আমি পরে বুঝলাম যে তারা হাদিস মানতে চান না তারা কোরআন তারা কোরআনকে নিজের মন মতো বুঝেন আর হাদিসের ব্যাখ্যা তারা গ্রহণ করেন না আর আমরা আজকে বলেছি কিন্তু কোরআন এবং হাদিস দুটোর আলোকেই কিন্তু আমাদের আকীদা গ্রহণ করতে হবে তা না হলে আমরা আহলে সুন্নাহ জামাত হতে পারবো না তো এই মোটামুটি এখানে আহলে সুন্নাহ জামাতের এই আকীদা মানে পরিচয় এখানেই শেষ আহলে সুন্নাহ জামাতের কয়েকটা নাম শুধু আমি উল্লেখ করছি প্রথম হচ্ছে আহলে সুন্নাহ জামাত এটা মনে রাখেন এটা কিন্তু আমি জিজ্ঞেস করে বুঝতে পারবেন আহলে সুন্নাহ ওয়াল জামাত দ্বিতীয় হচ্ছে আহলে সুন্নাহ শুধু তৃতীয় হচ্ছে আহলুল জামাত আহলুল জামাআহ চতুর্থ হচ্ছে আল জামাআহ আল জামাআহ পঞ্চম হচ্ছে আস-সালাফুস সালেহ আস-সালাফ আস-সালেহ ষষ্ঠ হচ্ছে আহলুল আসার আহলুল আসার সপ্তম হচ্ছে আহলুল হাদিস আহলুল হাদিস অষ্টম হচ্ছে ফিরকাতুন নাজিয়া আহলুল হাদিসের কথা শুনলে আমাদের অনেকে হয়তো একটু রেগে যাবেন তাহলে কি আমাদের বাংলাদেশের আহলে হাদিস ওনারা আহলে সুন্নাহ জামাতের মধ্যে সীমাবদ্ধ না ওনারা সীমাবদ্ধ না আর অনেকেই হতে পারে কিন্তু আপনার মানহাজের মধ্যে আসতে হবে কিন্তু মনে রাখতে হবে আহলুল হাদিস এটা একটা প্রশংসিত উপাধি অনেক আগ থেকে চলে এসেছে অনেক আগ থেকেই চলে এসেছে যে উপাধিটা অনেক আগ থেকে চলে এসছে সে উপাধিকে আসলে নিন্দিত উপাধি হিসাবে কখনো চিহ্নিত করা যাবে না আলফিরকা আন্নাজিয়া আলফিরকা আন্নাজিয়া এটা আহলে সুন্নাহ জামাতের আরেকটা নাম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং দিয়েছিলেন মুক্তিপ্রাপ্ত দল আত-তায়েফা আল মানসুরা এবং আহলুল ইত্তিবা আহল আল ইত্তিবা 10টা নাম এখানে আমরা পেলাম আচ্ছা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনেকগুলো বৈশিষ্ট্য আমি এখানে উল্লেখ করেছি সেটা আমি একটু স্কিপ করে যাব কারণ এখানে আহলে সুন্নাহ জামাতের সুন্দর সুন্দর সেই বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে যেটা আমাদের আকীদার বৈশিষ্ট্যের কাছাকাছি যেমন কয়েকটা আমি বলি আহলে সুন্নাহ জামাত তারা আল কোরআন এবং আস সুন্নাহর অনুসরণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে কারণ কোরআন সুন্নাহ হচ্ছে আকীদার মূল উৎস তারা কাশ এলহাম মোরাকাবা স্বপ্ন বা আকল হতে আকীদার দলিল গ্রহণ করে না দুই নম্বর হচ্ছে শরীয়তের যে সকল নস বা ভাষ্য রয়েছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিরা বা মুসলিমরা তারা সেগুলো দ্বিধাহীন চিত্তে মেনে নেন এবং সেগুলো বোঝার ক্ষেত্রে সালাফে সালেহীনের বক্তব্যকে প্রাধান্য দেন মানে নিজের ব্যাখ্যা করলে হবে এটা আসলে আমাদের সাহাবায়ে কেরাম কীভাবে বুঝেছেন ইমামরা কীভাবে বুঝেছেন সে বুঝটাকে তারা প্রাধান্য দেন আহলে সুন্নাহ ওয়াল জামাত তারা সুন্নাহর অনুসরণ করেন এবং বেদাতকে বর্জন করেন চার নম্বর তারা কোরআন এবং সুন্নাহকে সর্বাধিক গুরুত্ব দেন এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে থাকে পাঁচ নম্বর ওহি হিসাবে গৃহীত হওয়ার ক্ষেত্রে কোরআন সুন্নাহর মধ্যে তারা কোনো পার্থক্য করেন না যেমন একটু আগে আমি বললাম কি ভদ্রলোক কোরআন থেকে বুঝেছেন
যে কবিরা গুনাহগার তওবা না করে মারা গেলে সে চির জাহান্নামে হবে। কিন্তু হাদিস থেকে যখন সহিহ বুখারী বিখ্যাত সে হাদিসটা আমরা উপস্থাপন করলাম, তখন তিনি গ্রহণ করেন না, তাহলে তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হলেন না, কারণ তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের সবার আকীদার বিরোধী অবস্থানে চলে গেলেন। ছয় নম্বর হচ্ছে তারা সুন্নাহ সহিহ সুন্নাহ দিয়ে দলিল পেশ করেন এবং মুতাওয়াতের আহাদ উভয় প্রকার হাদিসকে গ্রহণ করেন। তারা বলেন না যে আকিদায় আহাদ হাদিসকে আমরা গ্রহণ করবো না, এটা তারা বলেন না। সহিহ হাদিস হলেই তারা আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে তারা গ্রহণ করে। সাত নম্বর হচ্ছে তারা সালাফে সালেহিনকে যথাযথ সম্মান করেন, তাদেরকে অনুসরণ করেন, তাদের আদর্শকে ধারণ করেন এবং তারা সালাফে সালেহিনকে ইগনোর করেন না। তারা বলেন না যে আমি তো বুঝি, আমি তো ভালোই বুঝি, সালাফে সালেহিন দরকার কি, এরকম তারা বলেন না। বরং তারা সালাফের বুঝকে সমাজকে শ্রদ্ধা করেন, একই মাসালা একাধিক নস থাকলে তারা সমন্বয় করেন এবং মুতাশাবেহ আয়াতকে মক্কামের দিকে ফেরত দেন। মুতাশাবেহ মানে যেগুলো আমরা ভালো করে বুঝি না, মুতাশাবেহ আয়াত সেগুলোকে তারা মক্কাম আয়াতের দিকে ফেরত দেন। তারা বলেন না যে অস্পষ্ট বলে তারা আমি অস্বীকার করে বসলাম, এই কাজটা তারা করেন না। তারা ইলম এবং ইবাদতের মধ্যে সমন্বয় করেন, ইলম এবং ইবাদত, কারণ আমাদের সমস্ত ইবাদত ইলম নির্ভর, মনে রাখতে হবে আমাদের সমস্ত ইবাদত ইলম নির্ভর। প্রত্যেকটা পয়েন্ট ইভেন্ট অফ সালাহ আপনি ইলম দিয়ে কিন্তু জানতে হবে। আপনি সালাতগুলো নিজের মন মতো করে আদায় করবেন, সিয়ামের হুকুম বা সিয়ামের পরিপালনটা নিজের মন মতো হবে না, হজ ইচ্ছা মতো করবেন হবে না। আপনি আমরা অনেক হাজিদেরকে দেখি যে তারা এভাবে মশে, হ্যাঁ মশে নিজের গায়ে বরকত নেয়, এটা দলিল কি? কোনো দলিল নেই, দলিল না থাকলে করা যাবে না, এটা শিরক বিদআতের মধ্যে রূপান্তরিত হয়ে যাবে। যাই হোক, এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর, যেমন তারা বুদ্ধি বিবেক এবং আবেগের মাঝে সমন্বয় করেন, আবেগকে তারা অস্বীকার করেন না, বুদ্ধি বিবেককে প্রাধান্য দিয়ে তারা আবেগকে নিয়ন্ত্রিত পন্থায় ব্যবহার করেন, আবার বুদ্ধি বিবেককে প্রাধান্য দিয়ে তারা ওহীকে বাতিল করেন না। তাহলে আমাদের কাছে ক্রনোলজিক্যাল অর্ডার হচ্ছে, এক নম্বরে হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহ, দুই নম্বর হলো আকল। আপনি আকল দিয়ে কোরআন সুন্নাহকে কখনো অস্বীকার করতে পারবেন না, যদি করেন তাহলে বুঝতে হবে যে আপনি আহলে সুন্নাহ জামাতের মানহাজের বাইরে চলে গেছেন। আপনার কাছে এক নম্বর হচ্ছে ওহী, ওহী যখনই শুদ্ধ হবে তখন আপনার নিজের আকলকে তিরস্কার করে বাদ দিতে হবে, কারণ ওহীর বক্তব্য হচ্ছে সর্বশেষ সিদ্ধান্ত। তারপরে হচ্ছে আকল, তারপরে হচ্ছে আবেগ। তার মানে হচ্ছে আবেগ এবং আকল বিবেককে, বুদ্ধিকে আপনি ওহী দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের সন্তানদেরকে কিন্তু এটা আজকে শেখাতে হবে, বিশেষ করে আপনারা যেখানে মুক্ত চিন্তার দেশে আছেন সেখানে কিন্তু সন্তানরা যদি এই তারবিয়াতটা না পায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার এই গুরুত্বপূর্ণ বিষয়টা যদি তাদেরকে শেখানো না হয়, তাহলে ওরা বলবে যে কিসের এই আয়াত, এই আয়াত তো আমার বিবেকের সাথে ম্যাচ করে, আমার হিউম্যান ইন্টেলেক্ট এটাকে অ্যাকসেপ্ট করে না, তখন সে এটাকে ডিক্লাইন করবে, তাই না? আজকের আধুনিক মুক্ত বুদ্ধি কিন্তু এভাবেই আমাদের মুসলিম তরুণদেরকে উদ্বুদ্ধ করছে। সুতরাং এখানে দেখেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যদি আপনি থাকতে চান, আপনার সন্তানদেরকে পরিবারভুক্ত লোকদেরকে রাখতে চান, তাহলে তাকে এই বৈশিষ্ট্যের মধ্যে আনতে হবে, এই বৈশিষ্ট্যের মধ্যে আনতে হবে, তাহলেই তিনি আহলে সুন্নাহ জামাতের মধ্যে থাকতে পারবেন। আর যদি এই বৈশিষ্ট্যের বাইরে চলে যান তখন সে যা ইচ্ছা তাই করতে পারে, সে ইসলামের অনেক কিছুকে ডিক্লাইন করতে পারে, অনেক কিছুকে রিজেক্ট করতে পারে, তার ইচ্ছা মতো জীবনযাপন করতে পারে, অমুসলিমকে বিয়ে করতে পারে, কে তাকে রুখবে, তাই না? অতএব এই রোখাটা হবে তাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের উপর তারবিয়াত দেওয়ার মধ্য দিয়ে। আচ্ছা, আমাদের এখানে মনে হয় আজকে সময় প্রায় শেষের দিকে, আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, আমরা কালকে হয়তো প্রথম আওয়ারে সেটা শেষ করবো, হ্যাঁ, কারণ ফিকহি বিষয়গুলো আমরা পরে নিয়ে আসবো যদি সময় থাকে, এবং সময় থাকবে ইনশাল্লাহ কালকে। আমরা আকিদার বাকি চ্যাপ্টারগুলো এখানে প্রায় আটটা মডিউল শেষ করেছি, মাত্র চারটা মডিউল আছে, আশা করি আগামী এক ঘন্টার মধ্যে শেষ হবে আগামীকালকে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আসলে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করছি আসলে একটু আরও অনেক সময় দরকার আমাদের কাছে, আপনাদের কাছে মানে শক্ত জিনিস এগুলো, এগুলো আসলে রিল্যাক্সিং সময় দরকার। এই বিষয়গুলো আসলে সাহিত্যের সাথে ওয়ান অন ওয়ান
মাঝে মধ্যে প্রয়োজন হয়। তাছাড়া জিনিসগুলো ক্লিয়ার হওয়া মুশকিল। আর এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হয়, যেমন যে আকিদার যে বিষয়, যে শক্ত গিট দেওয়ার যে অবস্থা, এই অবস্থা হবে না, ঢিলা হয়ে যাবে। হ্যাঁ, এই অবস্থাটা ঢিলা হয়ে যাবে। নিজ সময় নিয়ে অনেকগুলো স্মৃতিনের প্রয়োজন হয়। তো আমরা আলহামদুলিল্লাহ, একটা গুড নিউজটা হচ্ছে এই যে নোটটা রয়েছে, আপনারা কে কে চান কপি দেওয়া হবে আপনাদেরকে, সবাই চান তো নাকি? তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, ওই যে বাংলাদেশে দেখা যায় যে টিচার ওই নোট দিয়ে যেখান থেকে লেকচার দেয় ওটা কিন্তু পাওয়া যায় না, মুখে রাখে। তো আমাদের এই শিক্ষক এরকম নয়, উনি ওটা দিতে চেয়েছেন। তো আমরা ইনশাল্লাহ এটা $10 মধ্যে দিলে অসুবিধা নেই তো? ইনশাল্লাহ, তাহলে $10 করে আমরা এটাকে আমরা করবো। আর যদি কেউ $5 দেয় আমরা অ্যাকসেপ্ট করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তা আমাদের, আমার মনে হয় এখন সরাসরি মেন বিষয়ে আমি যে জিনিসগুলো করছিলাম সেটাতে না গিয়ে আমার তো মনে হয় প্রশ্ন উত্তরের দিকে যাওয়া ভালো হবে না? আচ্ছা, আমাদের আধা ঘন্টার মতো সময় আছে, এখন প্রশ্ন উত্তরগুলো তো অত্যন্ত জরুরি, আমরা সরাসরি সেই দিকেই যাই। আমি যে রিভিউ দিচ্ছিলাম সেই রিভিউটা একটু দূরে রাখলাম এখন এই মুহূর্তে। ইনশাআল্লাহ কালকে কিছু রিভিউ দেবো ইনশাআল্লাহ। আপনাদের রাত্রেবেলা ঘুম হওয়া ঠিক মতো তো রিটেন করতে হবে তো? We'll try our best to retain in our brains, inshallah. এখন প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাই সরাসরি। তো আলহামদুলিল্লাহ, সিস্টারদেরকে কিন্তু আমরা ইগনোর করছি না, কোনো ক্রমেই না। আর আমার জানা মতে সিস্টারদের সংখ্যা আমার মনে হয় চাইতে বেশি হতে পারে। তো সুতরাং যে কারণে হোক না কেন, আলহামদুলিল্লাহ আমরা কোনো ইগনোর করছি না। সিস্টারদের লিখিত প্রশ্নগুলো পাঠালে সুবিধা হয়, তবে সেই ক্ষেত্রে যদি প্রশ্নের সংখ্যা অনেক বেশি হয়ে যায় সেই প্রশ্নগুলোর উত্তর আগামীকালকে আমরা দেব ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে প্রশ্ন উত্তরের পালা, আমি মাইক্রোফোনটা সোহেলকে দিই, সে যেহেতু কালেকশন করছে পরিচালনা করুক আজকের এই প্রশ্ন উত্তরের পর্বটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নোত্তর শুরুর আগে জাস্ট দেড় মিনিটের জন্য আমাদের কমিটির পক্ষ থেকে একটু বক্তব্য আসছেন ছিল। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার প্রোগ্রাম, আমরা সবাই খুব উপভোগ করছি, শিখছি, জানছি। আসলে ওনাদের সামনে কথা বলাও কঠিন, এত সুন্দর করে কথা বলে যেটা আমাদের পক্ষে সম্ভব না। দুজনই খুব বিজ্ঞ ব্যক্তি, চমৎকার করে কথা বলেন। আমি সানিসাইড মুসলিম সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে দু একটা কথা তুলে ধরতে চাই। এই মসজিদের, আমি মসজিদ রিলেটেড দু একটা কথা বলতে চাই। আমাদের এই মসজিদটা দীর্ঘদিন ভাড়ায় আছে, মোর দেন 20 ইয়ার্স। আমরা চেষ্টা করছি, গত দেড় বছর আগে যখন আমরা ইলেকটেড হলাম কমিটিতে নতুন আসলাম, আমরা চেষ্টা করছি মসজিদটাকে একটা পার্মানেন্ট ভবন করার জন্য। ইটস নট ইজি, বিশেষ করে এই এলাকায় একটা পার্মানেন্ট ভবন করতে যে ধরনের রিসোর্স লাগে আমরা ফার বিহাইন্ড, অনেক দূরে আছি। আমি তারপরেও আশা ছাড়ছি না, আমরা কেউ আশা ছাড়ছি না, কোনো মসজিদই পড়ে থাকি নাই ইনশাআল্লাহ, আল্লাহর ঘর আল্লাহই তৈরি করে দেবেন। সারা বছর আমাদের যে কালেকশন, বিশেষ করে আমাদের জুম্মার যে কালেকশন, এটা দিয়ে আমাদের খরচের 60% পরিপূরণ হয়, 40% আমরা অপেক্ষায় থাকি এই রমজানে। রমজানে আমাদের একটা কালেকশন হয়, সেটা দিয়ে আমরা ওই ঘাটতিটা পূরণ করি। সো আলহামদুলিল্লাহ, এত সুন্দর প্রোগ্রাম, এত বড় স্কলাররা আসছেন, আমাদের বিভিন্ন এলাকা থেকে মানুষ আসছেন, বিশেষ করে আমাদের বোনরা আসছেন। আমার মেয়ে আল্লাহর রহমতে মাশাআল্লাহ খবর দিচ্ছেন আমাদের প্রতি 10 মিনিট পর পরই। আমার মেয়েকে আপনারা দেখছেন মনে হয়, ছোট বাচ্চা আসছে যাচ্ছে, কোশ্চেন কালেকশন করছে। তো আমরা সবার কাছে একটু আর্জি রাখছি মসজিদের জন্য, আর কিছুর জন্য না, মসজিদের জন্য। আপনারা সবাই একটু জেনারেসলি এগিয়ে আসুন আমাদের মসজিদটার দিকে, যেহেতু আপনারা সবসময় আসবেন না, এখন একটা প্রোগ্রামের জন্য এসছেন। আজকে হয়তো বা আপনারা রেডিও না, আজকে আপনারা হয়তো বা রেডিও হয়ে আসুন নাই, আমরা আশা করবো আগামী দিন যখন আসবেন, আমাদের প্রোগ্রামটা কন্টিনিউয়াস চলবে আগামী দিন ইনশাআল্লাহ, এবং আমরা আশা করবো আরও বেশি লোক হবে। আপনারা ইনশাআল্লাহ একটু কষ্ট করে
জেনারেসলি যদি রেডি হয়ে আসেন মসজিদে ডোনেশনের ব্যাপারে, সাদকাত জারিয়া, এটা কালকেও অনেক সুন্দর করে ওনারা বলছেন, আমি এত সুন্দর করে বলতে পারবো না, তবে মসজিদের ব্যাপারে যদি একটু এগিয়ে আসেন, আমাদেরকে একটু হেল্প করেন। আমরা একটা ফান্ড রেডি করি, মসজিদটাকে পার্মানেন্ট ভবন করি, আপনারা যে যেভাবেই পারেন কষ্ট করে যদি একটু এগিয়ে আসেন। এটাই আমি সানিসাইড মুসলিম সেন্টারের পক্ষ থেকে বলছি, আর্জি করছি, এবং ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা একদিন এই পার্মানেন্ট ভবন করব। প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষিতে মহিলা এবং পুরুষের নামাজ পড়ার নিয়মের কোনো পার্থক্য আছে কি? মহিলা এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য আছে কিনা এই প্রশ্ন আমাদেরকে বহুবার করা হয়েছে, তবে আজকের প্রশ্ন দেখলাম বাংলাদেশের প্রেক্ষিতে। আমি আশা করেছিলাম যে ইউএস এর প্রেক্ষিতে হয়তো বলা হবে, যাই হোক, আসলে সালাতের মৌলিক নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পুরুষ নারী সবার জন্য সমানই দিয়েছে। সত্যিকার অর্থে নারী পুরুষের সালাতের যে পারফরমেন্স এর মধ্যে কোনো পার্থক্য নেই। একইভাবে একই স্টেলে দাঁড়াবেন, একই জায়গায় হাত রাখবেন, একইভাবে রুকু করবেন, একইভাবে তাশাহ্হুদ, একইভাবে সেজদা, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। এবং মহাকে কোলামাইকেরা তারা আমাদের সাহিত্যের মধ্যেও যারা মদিনায় কিংবা সৌদি আরবের উজ্জ্বলামা পরিষদ ছিলেন তাদের সকলের বক্তব্য একই। কিছু কিছু রেওয়ায়েতে মানে দেখা যায় হয়তো কোনো ব্যক্তি থেকে এসেছে, তাবরি থেকে এসছে, আলেম থেকে এসছে, সেই কথাগুলোকে একসাথ করে আমাদের কোনো কোনো আলেম হয়তো বই লিখেছেন তারা পার্থক্য নির্দেশ করার জন্য। বাংলাদেশে দেখেছে এরকম কিছু বই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আসলে সালাত তো দিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ITV Call of Peace, Save Humanity.